হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব মোটা হওয়ার দুটি সিরাপের বিষয় নিয়ে আপনি যদি আপনার রোগা পাতলা শরীরের সমস্যায় চিন্তিত থাকেন আপনার খিদে লাগে না খাবার দাবারে রুচি ভাব নেই আপনার বয়স বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে শরীরের ওজন বাড়ছে না তাহলে আজকের এই ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন কারণ এই দুটি সিরাপ যদি আপনি নিয়ম মেনে কিছুদিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার শরীর রোগা থেকে মোটা হবে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই দুটি সিরাপের সঠিক ব্যবহার ব্যবহারবিধির নিয়ম কারা কারা ব্যবহার করতে পারবে কারা কারা ব্যবহার করতে পারবে না এবং এই দুটি সিরাপ কতদিন ব্যবহার করলে আপনি মোটা হতে পারবেন পারবেন আর এই দুটি সিরাপ আপনারা কোথা থেকে কিনতে তো চলুন এক একটি বিষয়ে জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই আপনাদের এই দুটি সিরাপের সাথে পরিচয় করিয়ে দিই যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আর প্রথমেই বলে রাখি ভারত এবং বাংলাদেশের যে কোনো ঔষধের দোকানে এই দুটি সিরাপ আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো প্রথমে আলোচনা করব সাইপ্রোডিন সিরাপের বিষয় নিয়ে এই সাইপ্রোডিন সিরাপটি আপনারা পেয়ে যাবেন দুশো এম এর একটি শিশিতে আর এর দাম দেখতে গেলে মাত্র একশো টাকা আর এর ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এখানে কিন্তু লেখা আছে তারপরে আলোচনা করব ইনজাইম সিরাপের বিষয় নিয়ে এই ইনজাইম সিরাপটাও আপনারা দুশো এম এর একটি শিশিতে পেয়ে যাবেন আর এর দাম দেখতে গেলে মাত্র একশো টাকা আর এর ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে লেখা আছে আপনার একটু পড়ে নেবেন না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা যখন এই দুটি সিরাপ ঔষধের দোকান থেকে কিনতে যাবেন তখনই ঔষধের দোকানদারকে বলবেন আপনি সাইপ্রোডিন এবং এনজাইম সিরাপ ভালো কোনো কোম্পানির দেন বন্ধুরা লোকালটা ব্যবহার করবেন না তাতে কিন্তু কোনোই উপকার পাওয়া যাবে না তো এই দুটি সিরাপ ব্যবহার করে আপনারা কিছুদিনের ভিতর আপনার রোগা পাতলা শরীরের সমস্যার থেকে মুক্তি পাবেন আপনার শরীরের ওজন বাড়াতে পারবেন কিভাবে ব্যবহার করতে হবে বন্ধুরা সাইপ্রোডিন সিরাপটা আমাদের খিদে বাড়াতে সাহায্য করে আমরা যদি ভালো মন্দ খাবার দাবার খেতেই না পারি আমাদের যদি খিদেই না লাগে তাহলে আপনি বুঝতেই পারছেন আমরা কিভাবে মোটা হব তো এই সাইপ্রোডিন সিরাপটা ব্যবহার করলে আমাদের খিদে বাড়বে আর এই এনজাইম সিরাপটা ব্যবহার করলে আমাদের হজম শক্তি বাড়বে আমরা যে খাবার দাবারগুলো খাবো তার শক্তি যদি আমাদের শরীরে না বসে তাহলে আমাদের শরীরে কিভাবে ক্যালসিয়াম ভিটামিন আয়রন উৎপন্ন হবে তো এই সিরাপটি হজম শক্তি আমাদের বাড়াতে সাহায্য করবে তো এই দুটি সিরাপ ব্যবহার করতে হবে সকালে এবং রাত্রে খাবার পর আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু এই দুটি সিরাপ ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই দুটি সিরাপ ব্যবহার করবেন না তো বন্ধুরা এই দুটি সিরাপ কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই ব্যবহার করতে পারবে এই দুটি সিরাপের কোনো রকম ক্ষতি বা সাইড সমস্যা শরীরে দেখা যায় না তো কারা কারা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভবতী মহিলারা যাদের হার্টের সমস্যা আছে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে মৃগে রোগের সমস্যা আছে বা অন্য কোনো রোগের ঔষধ ব্যবহার করছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এই দুটি ঔষধ ব্যবহার করবেন না তো বন্ধুরা আপনারা ব্যবহার করতে থাকুন কমপক্ষে এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাসের ব্যবহারের ফলে দেখবেন আপনার শরীরের ওজন বেড়েছে আপনার শরীরে রক্তের কমই দূর হয়েছে আপনার খিদে বাড়বে হজমশক্তি বাড়বে এবং আপনি রোগা পাতলা শরীর থেকে মোটা হতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে মনে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।